না তুমি তো তুমি তো অ্যাগ্রেসিভ তুমি তো আমাদেরকে অ্যাটাক করার জন্য কথা তুমি প্রশ্নই করবে না একা করবে সিনেমা হল কিন্তু একটা মাঠের সমান ছোটখাটো মাঠের সমান বাজবে আরো অনেক হিন্দি ছবি আসবে হিন্দি ছবি তো হিন্দি ছবির ভিড়ে আমরা তলিয়ে যাব প্রধানমন্ত্রী পাঠান চলতে দেবে না আমি কালকে নিউজে পেয়েছি নিউজটা সত্যি কিনা জানি না বলেছে পাঠান হাইকোর্ট থেকে এখন মুক্তি স্থগিত করেছে তোমরা জানছো কিনা জানি না আমি খবরে দেখেছি এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা এই উর্দু হিন্দি ছবি চলতে দেবে না অনেক দিন আগে যখন উর্দু হিন্দি ছবি এই দেশে বন্ধ হয়ে গিয়েছিল তখন বঙ্গবন্ধুর কাছে আমরা গিয়েছিলাম যে এই দেশে উর্দু হিন্দি ছবি চলুক আমরা চাই না বঙ্গবন্ধু বলেছিল তাহলে যা চলবে না এ কথা বলেছিল যে তোরা কয়টা ছবি দিতে পারবি তখন আমরা বলেছিলাম প্রতি সপ্তাহে বা প্রতি এক সপ্তাহ পর পর একটি করে ছবি দিতে পারবো যা চলবে না কিন্তু এখনও আমরা পারতাম সিনেমা হল মালিকরা হল ভেঙে ফেলেছে কারণ ওদেরকে আমি দোষ দিই না ওরা ব্যবসা করে ওরা যখন চলচ্চিত্র যখন ওরা একটি এক মাস তাদের হলে চলচ্চিত্র চলে বেতন খরচ ইনকাম ট্যাক্স সব কিছু দিবার পর ওরা এক দেড় লাখ টাকা হয়তো দু লাখ টাকা লাভ করে যদি একটি সিনেমা হল ভেঙে সেখানে মার্কেট করে সিনেমা হল কিন্তু একটা মাঠের সমান ছোটোখাটো মাঠের সমান এরিয়া নিয়ে হয় তো ওরা যদি মার্কেট করে সেখানে কয়েকশো দোকান হয়ে যাবে ঘর হয়ে যাবে না তুমি তো তুমি তো অ্যাগ্রেসিভ তুমি তো আমাদেরকে অ্যাটাক করার জন্য কথা তুমি প্রশ্নই করবে না একা করবে এসব কথা বলো কেন তুমি কেন ব্যর্থ হবো ব্যর্থতার কি বোঝো তুমি নো আমাকে বলতে দাও তোমার কথা কেন ব্যর্থ হবো কেন আমাদের বিজয় যে ভাষার জন্য আমরা মরেছি সেই ভাষার চলচ্চিত্র এখানে আসবে তুমি বলো ব্যর্থ হচ্ছে কিসের ব্যর্থতা বলো প্রথমত অনুমতি দিতে আমরা আমরা প্রতিবাদ করব আমাদের কথা ডেফিনেটলি ওরা শুনবে না শুনলে চললে ওদেরকে ওদের প্রতি মানে নিগৃহীতভাবে কথা বলবে বাঙালিরা এটা সঠিক কিন্তু মিডিয়ার এক পক্ষের মানুষ কিন্তু বলতেছে বলো শোনো স্বাধীনতা আন্দোলনে কি সবে সাপোর্ট করেছিল রাজাকার ছিল না ওরা পেরেছে আমাদের গাটকেতে এসব কথা বলো না সব রসুল্লাহ যখন ইসলাম ধর্ম প্রচারে নেমেছিল ওনার বিরুদ্ধে কিন্তু বেশি লোক ছিল যুদ্ধ যখন করেছিল প্রথম যুদ্ধে 313 জন ছিল রসুল্লাহর পক্ষে ওরা ছিল 700 আমি কথা বলি এটার তোমার কথার উত্তর দেই যখন আমি আমি তোমার কথা সব প্রশ্ন করলে কিন্তু উত্তর পিছিয়ে যাবে আমাকেও ডেকেছিল 17 সঙ্গে আমি কিন্তু কোনো সংগঠনের ওই মানে পাশ করা মেম্বার না তবুও আমি একটা পুরনো ব্যক্তি বলে আমাকে বলেছিল আপনি ভিতরে আসছেন আমি গিয়েছি সবাই বসা আমি একজনকে জিজ্ঞেস করলাম আজকে আলোচনাটা কিসের বলেছে যে পাঠান ছবি নিয়ে ওটা নিয়ে কী হবে ওটা চলুক আমরা চাই আমাকে বলেছিল ও আচ্ছা আমি তো সবার সাথে তর্ক করব না আস্তে করে আমি উঠে চলে এসেছি ওই মিটিং থেকে আমি আর ওই মিটিংয়ে যাইনি বসিনি কারণ আমি গেলে ওখানে তর্ক হবে হয়তো আমার সাপোর্ট কম হবে এই জন্য আমি চলে এসেছি ওরা অনুমোদন করেছে যে পাঠান ছবি চলুক ওরা ভেবেছে পাঠান ছবি দেখলে মানুষ দর্শক আসবে দর্শক আসবে আবার দর্শকরা ছবি দেখতে ভিড় জমাবে ধীরে ধীরে সিনেমা পাবে নো আমি বলে ওদের এই ধারণা ভুল পাঠান ছবি দেখার পর আরেকটি হিন্দি ছবির জন্য অপেক্ষা করবে হিন্দি ছবিগুলো যখন আসতে থাকবে আর তখন আমার বাঙালি ভাইরা যে বাংলা চলচ্চিত্র মানে 30-40 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে বানাবে 2 কোটি টাকার ছবির সামনে আমার ছবিটা দেখতে যাবে না গিয়ে বলো ওই যে হিন্দি ছবিটা দেখি ওটা অনেক সাজানো গোছানো অনেক অ্যারেঞ্জমেন্ট করা ছবি ওটাই দেখবো আমাদেরগুলি তলে পড়ে যাবে পরে গিয়েছিল আগে গিয়েছিল যে এই ধারণাটা ভুল ও ওরা যে সিদ্ধান্ত নিয়েছে হয়তো সিদ্ধান্ত সঠিক কিন্তু ধারণা ভুল ওগুলি দেখতে আবার আস্তে 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 হিন্দি ছবির প্রতি উর্দু ছবির প্রতি ঢুকে যাবে বাংলা ছবি থেকে ওদের ছবিগুলোর
মান উন্নত হয় এই জন্য যে টাকা খরচ করে ছবি বানায়। আমাদের দেশে এত টাকা নেই, আমরা এত টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ করতে পারি না। আমাদের কাছে 2 কোটি টাকা দিলে আমরা অনেক ওই বোম্বের যে কোনো চলচ্চিত্র থেকে আমার পরিচালকরা তার চাইতে ভালো চলচ্চিত্র নির্মাণ করবে আমি বিশ্বাস করি। আর কি বলো, এরপর একটা কি প্রশ্ন? ফল মালিক দে, ওরা কারা? বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে ওরা কথা বলে? ওরা বলুক, ওরা ব্যবসায়ী, ওরা বলবেই। কিন্তু আমরা তো আছি বোঝাবার জন্য, বলার জন্যে। আমাদের কথা ওরা শুনবে না কেন? 100 বার শুনবে। আমরা যদি বারবার চলচ্চিত্র দিতে পারি, ওরা তো আমাদের ছবি চলাবে। যদি হল না বাঁচে তাহলে দর্শক তো হল বাঁচবে কি করে? ওরা তো হল বানিয়ে তো ওখানে মার্কেট করেছে টাকার জন্য, যে জন্য সিনেমা কমে গেছে। আর ওরা বলে যে ভালো সিনেমা দেয় না, এই জন্য আবার হল ভেঙে ফেলছে। কোনটা সঠিক হিসাব করো। একটি সিনেমা বানালে 1 মাসে 2-3 লাখ টাকা লাভ করবে, মার্কেট করলে 50 লক্ষ 60 লক্ষ টাকা ভাড়া পাবে, কয়েক কোটি টাকা সালামি পাবে। কোনটা করবে ওরা? ওরা তো ব্যবসায়ী, ওরা যেখানে 2% বেশি আছে সেটা হোক। আমি এটা এক এক কিচ্ছা বলি, 2 মিনিটের মারোয়ারি বলতে একটা শব্দ তোমরা শুনেছো, যারা নাকি সবসময় টাকা ব্যবসা টাকার পেছনে ওরা সময় ব্যয় করে। মারোয়ারি মারা গেছে, এটা কিচ্ছা আর কি। সে উপরে গিয়েছে, বলেছে তুমনে যেতনা নেক কিয়া উতনা হি পাপ কিয়া, মানে তুমি যতটুকু নেক করেছো ততটুকুই পাপ করেছো। তোমার জন্য ব্যস্ত আছে, দোযোগ আছে, পেলে তুমি কিসমে যাওগে? মারো রুতে যাহা 2 পয়সা জ্যাদা নাফা হো মুঝে ওহাই ভেজ দো। এর মানে তুমি দোযোগ তোমার জন্য আছে, ব্যস্ত তোমার জন্য আছে, তুমি আগে কোনটা যাবে? যেখানে 2 পয়সা বেশি মুনাফা হয় সেখানে আমাকে পাঠাও। তো সিনেমা হল মালিকরা তো এমনই, যে ছবি আসলে ওরা বেশি পয়সা পাবে সেটি চালাবে। কিন্তু আমরা কেন এটা হতে দেব? আমাদের হাত থেকেই তো যাবে, ওদের তো দোষ নাই, ওরা তো ব্যবসায়ী। ওই মারোয়ারির মতো বাঁচবে, আরও অনেক হিন্দি ছবি আসবে। হিন্দি ছবি তো হিন্দি ছবির ভিড়ে আমরা তলিয়ে যাব। আমরা কম, আমি তো বলেছি আমরা কম পয়সায় চলচ্চিত্র নির্মাণ করি, ওতে ওদের পোষাবে না দর্শকরা। ওটি দেখার পর আর আমাদেরটা পোষাবে না, দর্শকের দোষ নাই। ঠিক আছে।